চলবে বিশ্ব ইস্তেমার 49 কোটি একাদের সব এরা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দান হাত তুলে বলো ঠিক কি না তিনি কোন আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعال والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله دوي هات تولي شبه يكبر بولي الله أكبر আল্লাহ মেহেরবান আল্লাহ রহমান আল্লাহ দয়ালু এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমাকে একটু রেসপন্স দিবেন কোনো সন্দেহ আছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন কখনো তোমরা যদি হাসি দেওয়ার পরে তোমরা বলবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকরা বলে আমরা একটা হাসিকে প্যাকেট করে আমরা ল্যাবরেটরির ভিতরে ঢুকালাম কি একটা হাসির ভিতরে এমন কি আছে যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে বৈজ্ঞানিকরা বলে আমরা এক বছর লাগিয়ে অ্যানালাইসিস করার পরে আমরা একটা তথ্য পেয়ে গেলাম মানুষ যখন একটা হাসি দেয় একটা হাসির মাধ্যমে আমার আল্লাহ মানুষের শরীরের ভিতর থেকে 3000 রোগকে সাথে সাথে বের করে জমিনের মধ্যে আল্লাহ দাপন করে দেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কত বড় মেহেরবান আমার ভাইরা আমরা একটু পরেই তো ঘুমাতে যাব ঘুমাতে গেলে আমরা দেখবেন আমাদের ছোট ছোট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকে যায় কিন্তু মশারির ছোট ছিদ্র থেকে 50 গুণ বড় ছিদ্র হচ্ছে আমার নাকের ছিদ্রের ভিতরে কোনোদিন মশা ঢুকলো না মাছি ঢুকলো না আক্রমণ করলো না একটাবার চিন্তা করেছেন কেন 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 আমার মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকে আমার নাকের ছিদ্র কেন মশা ঢুকলো না আমার আল্লাহ বলে আমি যে রহমান আমি যে মেহেরবান তোমরা এখনো টের পাও নাই বান্দা রাতের বেলায় তুমি ঘুমিয়ে পড়েছ ওই মুহূর্তে তোমার নাকের ছিদ্রের ভিতরে যদি মশা মাছে ঢোকে রাতে ঘুমাতে পারবে না রাতে ঘুমাতে না পারলে দিনের বেলায় তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পুত্র তোমার কন্যা তোমার পরিবার না খেয়ে না খেয়ে ইনকাম করতে না করলে মরে যাবে আমি আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল করে বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি লেখে সাথে সাথে আমার আল্লাহ বলে হে ফেরেশতা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে আমার বান্দা ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বান্দার নাকের ভিতরে কোনো মশা মাছি যাতে করে আক্রমণ করতে না পারে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমার বান্দার নাকের দুই ছিদ্রের মধ্যে তোমরা দুইজন ফেরেশতা পাহারা প্রদান করো জোরে বলে সুবহানাল্লাহ ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সারা জীবন চেষ্টা করলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না না আরেকটু জবান খুলে বলো শেষ করা যাবে তাহলে শেষবার ওই আল্লাহর একটু জিকির করে না আমরা লা ইলাহা লা বলো লা ইলাহা La shabai la ilaha La ilaha La ilaha La balu la la ilaha Bulu la ilaha আহনো বিহি আমার জাহানের জান নবী আমার প্রাণের প্রাণ বল নবী আমার জাহানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে এই আশক দের নবী বিনে এই আশক দের বাছে না যে এই পরাণ লা ইলাহাম লা পড়ো লা ইলাহাম লাল্লা জপ লা ইলাহাম
La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Bolire akashe bol, bolire batashe bol. Amare ghore doyal nabi kobe ashibe bol. Ami nobir charan doibo bole, nabir charan doibo bole. Peyala rakhechi tule dui noyoner jol. Amare ghore doyal nabi kobe ashibe bol. Mudra jete mon chay na. একটু জবান খুলে বলে চায় কি না, একটু সবাই ডান হাতটা দেখায় চায় কি না, মানে মোহাম্মদ নিয়ে বলতো আল্লাহ কিন্তু রসুল বলেন আমি গোটা সৃষ্টি জগৎকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রসুল আমার হাতের তালু মোবারককে দেখতে পাই। আমার মাদ্রাসার ভাইয়ারা আমাকে একটু বলবেন কি, রসুল যদি গোটা সৃষ্টি জগৎ হাতের তালুর মতো দেখার ক্ষমতা থাকে, এই মুহূর্তে আমরা মাদারীপুর চত্বর মধ্যম মাদ্রাসা হাট হাজারের জমিনে এই জান্নাতের বাগানে বিশাল প্যান্ডেলের মধ্যে সরকারে মদিনাকে একবার দেখার জন্য আরজি জানাচ্ছি, রসুল আমাদের ঠোঁটের নাড়ার দৃশ্য দেখার ক্ষমতা আছে কি না? না এই আওয়াজে মানা যায় না, জবান খুলে বলুন আছে কি না, একটু ডান হাত তুলে বলুন আছে কি না। ক্ষমতা দিয়েছেন কি? আল্লাহ যদি রসুলকে ক্ষমতা দেয় তাদের কোনো সমস্যা আছে না? তাহলে সরকারের মধ্যে প্রেম নিয়ে আপনি আমাকে দেখছি এই আকীদা নিয়ে সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন হৃদয় গ্রাহী করে। বললে রে আকাশে বল, বললে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ লে পেয়ালায় রাখেছি তোলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। স্বপ্ন না মেরে বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আহা স্বপ্ন না মেরে বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে। আহা উম্মতামে নবীর প্রেমে, উম্মতামে নবীর প্রেমে হয়েছি পাগল সবাই। অম্মতামে নবীর প্রেমে, অম্মতামে প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ লে পেয়ালায় রাখেছি তোলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। জীবনে একবার হলো রসুল আমার ঘরে এসে আমার দুই চক্ষুকে শীতল করে একবার আমাকে দিদারে দিয়ে যাক, আমরা সকলে চাই কি না? একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো চাই কি না? চাইবো না কেন? রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছে বারে রবিউল আব্বাল সুবহে সাদিকের সময়, আসমানের সমস্ত পাখিগুলা তাদের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করেছে সাগরের প্রত্যেকটা মাছ না পারে সমুদ্র থেকে উতলিয়ে উঠে তারা জমিনের উপরে চলে আসে, রসুল্লাহর জন্য গুণগান, রসুল্লাহর প্রশংসা গায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রসুল যেই দিন পৃথিবীর জমিনে আগমন করে
করেছে বাঘ এবং হরিণ তারা জঙ্গলের মধ্যে একসাথে হাঁটে বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন বাঘকে জিজ্ঞেস করা হয় কিরে বাঘ তুমি তো হরিণকে পেলে এক মিনিট সময় নাও না হরিণকে টুকরা টুকরা করে ছিঁড়ে পেটে তুমি রক্তাক্ত করে খেয়ে ফেলো আজকে তোমার কি হলো আজকে বাঘ আর হরিণ তোরা একসাথে হাঁটছো আনন্দ করছো মুস্কি মুস্কি হাসি দেখা যায় বাঘ বলে আজকে আক্রমণের দিন নয় আজকে রক্তাক্তের দিন নয় আজকে হামলার দিন নয় আজকে টুকরা টুকরা করার দিন নয় বলে কেন বলে আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরেফিন মিসবাহিল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতাইন সরকারে মদিনা ওই রাসূল আগমন করেছে ওই রাসূলকে মাথায় টুপি লাগিয়ে অসংখ্য বেঈমান চিনতে না পারে মুখে দাড়ি লাগিয়ে অসংখ্য গোস্তাক চিনতে না পারে গায়ে পাঞ্জাবি লাগিয়ে রাসূলকে আমার মতো বলতে পারে কিন্তু আমি বাপ সরকারে মদিনার গোলাম এবং রাসূলকে আমি স্পষ্ট চিনতে পারি আজকে রাসূল আগমন করেছে আজকে আক্রমণের দিন নয় আজকে হচ্ছে সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদুন নবী চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ বাপ বলে আক্রমণের দিন নয় শুধু গাছ নয় শুধু মাছ নয় শুধু আসমানের তারকা নয় শুধু পাখি নয় আল্লাহর শপথ পবিত্র কোরআন কারিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া বা নে কাহা বান ইসলাম আয়া তা নে কাহা তাজেদারে মদিনা আয়া সা নে কাহা সরমতওয়ালা আয়া জিন নে কাহা জালিলুল কদর আয়া হা নে কাহা হাবিব কিবরি আয়া হা নে কাহা খাতুমুন নবী আয়া ডাল নে কাহা দু জাহা কা ওয়ালি আয়া জাল নে কাহা জালিকাল কিতাব কহনে কা আয়া রা নে কাহা রাহমাতুল লিল আলামিন আয়া জা নে কাহা জামানা কা ইমাম আয়া সিন নে কাহা সাকে কাউসার আয়া শিন নে কাহা শাফি মাহশার আয়া সোয়া নে কাহা সোয়াদিল কওয়ামিন আয়া তোয়া নে কাহা দুফুল মাওলা আয়া তোয়া নে কাহা তাবিবে কুলুব আয়া জোয়া নে কাহা জালিম কো ঠারানো ওয়ালা আয়া আন নে কাহা কুরাতুল আইন আয়া ওয়ান নে কাহা গাদ কি খবর দানে ওয়ালা আয়া ফা নে কাহা ফাকিরু কা মাওলা আয়া কাফ নে কাহা কুওয়াত দানে ওয়ালা আয়া কাফ নে কাহা কামলি ওয়ালা আয়া লাম নে কাহা লাউলা কা খিতাব আয়া মিম নে কাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া নূ নে কাহা নূরে খোদা আয়া ওয়া নে কাহা ওয়াত দুহা আয়া হা নে কাহা হাদি বারহা কায়া ইয়া নে কাহা ইক নারো কি শান নবী ওয়ালা দুনিয়া মে তাশরীফ লায়া দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সারা জীবন চেষ্টা করলেও বাতিলের মুষ্টি সরকারে মদিনার শানকে যারা পরিমাণ কমাতে পারবে আরেকটু ভলিউম দিয়ে বলুন পারবে সেই সরকারে মদিনার শান মান মোহাব্বত ইজ্জত সম্মান তাজিম এশক অন্তরের মধ্যে নিয়ে মাদ্রাসা সুন্নি জনতার উদ্যোগে দ্বিতীয়তম আজমুস শান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স যে কনফারেন্সের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইতুল্লাহ হাজারো হাজারো ছাত্রের যিনি ওস্তাদ হাজারো হাজারো ছাত্রের যিনি মাতার তাজ আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষকারী নজরুল ইসলাম আল কাদরী মাদ্রাসাতুল আলী আজকে সভাপতি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে অভিনন্দন জানিয়ে স্বাগতম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট হিসাবে একটু পরে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলার টেকনাফ থেকে দাপলিয়া হাজারো হাজারো প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল হাজারো হাজারো মুফতি মুহাদ্দিস শায়খুল হাদিসের যিনি ওস্তাদ এবং আমার সম্মানিত ওস্তাদ মহোদয় যাদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা হিসেবে সবসময় গ্রহণ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের সকলের সুপরিচিত বাংলার জমিনে এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নিয়তের সেন্টার যাকে বলা হয় সুন্নিয়তের মার্কাজ যাকে বলা হয় জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ উসুর রহমান আল কাদরী মাদ্রাসাতুল আলী প্রধান অতিথি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে আরেকবার বলি মারহাবা বিশেষ করে আজকের প্রধান বক্তা একটু পরে যিনি অবস্থান করবেন এবং আলোচনার সামনে আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের সকলের সুপরিচিত সুদূর উত্তরবঙ্গ থেকে আগত দিনাজপুর ইসলামিক সেন্টারের সম্মানিত মহাপরিচালক সম্মানিত হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্রাসাতুল আলী তিনি অভিনন্দন জানিয়ে কলিজার ভিতর থেকে জবান খুলে আরেকবার বলি মারহাবা
একদম যারা আমার পূর্বে আলোচনা করেছেন প্রত্যেকই কিন্তু আমার থেকে অনেক 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 উপরে সম্মানিত যদি আমি নগণ্য ছোট আল্লাহ রাব্বুল আলামিন ছোট রেখেছে তাতেই শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার পূর্বে যে আলোচনা করেছেন হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব হযরত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব হযরত আল্লামা শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব এবং নাত রাসূল পরিবেশন করছেন শায়ের মোহাম্মদ মুহিউদ্দিন তানভীর একজন আশিক রাসূল এবং নবীর প্রেমিক হিসেবে যাকে আপনারা সবাই চিনেন এবং আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন আমি সব সময় যেই কথাটা বলি আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মাইকের সাউন্ড যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের সরকারের মুদ্রার একটি সুন্নত প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একদম ডানে বামে যাওয়া যাবে না সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব যে আলোচনা আমাদের ঈমানকে তাজা করবে বলে আমরা আশা পোষণ করছি আমি পবিত্র কোরআন কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই আর সেই আয়াতখানা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি আল্লাহ অল্প সময়ে আপনার পরিচয় জানার কোনো সুযোগ আছে কিনা আমার আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহিরগর আরো নিকটে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহ আপনার পরিচয় সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে পেয়ে গেলাম আপনার বন্ধুর পরিচয় অল্প সময়ে পাওয়ার কোনো সুযোগ আছে কিনা আমার আল্লাহ বলে আমার পরিচয় যেমন তোমরা অল্প সময়ে পেয়েছ আমার বন্ধুর পরিচয় অল্প সময় দিয়ে তোমাদেরকে দেই আমার আল্লাহ বলে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহিরগর নিকটে আর আমার বন্ধু তাকে প্রতিটা বান্দার কলিজার চাইতো আর নিকটে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বুঝলাম না আপনি নিলেন শাহিরক আর বন্ধুকে ডাইরেক্ট হৃদয় দিলেন কলিজা দিলেন হার্ট দিলেন কারণটা কি আমার আল্লাহ বলে তোমরা যদি শাহিরক কখনো খেটে যায় চট্টগ্রাম সেব্রন বলো ম্যাক্স বলো সিআরসিআর বলো চট্টগ্রাম কাজ না হলে ঢাকা স্কোয়ার বলো অ্যাপোলো বলো ল্যাব এইট বলো ঢাকায় কাজ না হলে ইন্ডিয়া চলে যাবা অসংখ্য হসপিটালে তোমরা শাহিরক খেটে গেলে সুস্থ হওয়ার অপারেশন করে সুযোগ রয়েছে কিন্তু তোমার হৃদয় যদি একবার ধাক্কা খেয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় তুমি এক সেকেন্ড সময় বাঁচবা না ও বান্দা তুমি এখনো বুঝতে পারো নাই আমি আল্লাহর সাথে যদি গাদ্দারি করো আমার সাথে বেয়াদবি করো আমি আল্লাহর সাথে কষ্ট দাও তাহলে তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে চোখের পানি যদি ছাড়ো আমি তোমাকে মাফ করে দিব মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার ঈমান বাঁচার সুযোগ করে দিব কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি যদি করো তোমার হৃদয় ধাক্কা পড়ে যাবে হৃদয় ধাক্কা পড়লে যেমন একটা মানুষ সেকেন্ডের জন্য আর বাঁচে না আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান একটা সেকেন্ডের জন্য দুনিয়া জমিনে বাঁচবে না ডান হাত তুলে বলো ঠিক কি না ওই নবীর প্রেমে কিন্তু হাট হাজার এত কথা বলা হয় আমি কিছুদিন পূর্বে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম বলল হুজুর কোথায় লেখাপড়া করেছেন আমি বললাম চট্টগ্রামে বলল চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় নাকি আমি বললাম তওবা আস্তাগফিরুল্লাহ 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 যেখানে সরকারের মদ্রাসার সাথে গাদ্দারি শিক্ষা দেওয়া হয় সেইখানে পড়ার কোনো ইচ্ছে আমাদের নেই সেইখানে 40,000 ছাত্র হোক সেটা দরকার নাই যেইখানে হুসুল্লার প্রেম শিক্ষা দেওয়া হয় সেইখানে আমরা পড়ি আমি বুক পুড়িয়ে বলেছিলাম আমরা পড়ি জামিয়া আহমদিয়া সুন্নিয়া 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 শব্দটা তিনবার উল্লেখ করে বলে দিলাম আমার পরিচয় সুন্নি আমার এই পরিচয়তে আমি সেকেন্ড পরিমাণ দ্বিধাবোধ করে না কথা বলুন ঠিক কি না আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় ইস্তেমা হচ্ছে অসংখ্য জায়গায় ইস্তেমা হচ্ছে ইস্তেমাতে রসুলকে আমাক আমার মতো বলা হচ্ছে রসুল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হচ্ছে সেই ইস্তেমার এক নম্বর হয় বিশ্ব ইস্তেমা আরেকটা ইস্তেমা হয় আপনাদের সারিয়ার জমিনে ইস্তেমা আমার ভাইয়ারা আমি বললাম রাব্বানি কাশেমি ইস্তেমার বিরুদ্ধে কেন কথা বলবো কয়েকটি কারণে আমি যখন ইস্তেমা যারা করে তাদের একটা বই আছে দাওয়াত তাবলিগ এই দাওয়াত তাবলিগ বইটার 80 পৃষ্ঠা খুললাম আমার মাথার ব্রেন আমাকে সাপোর্ট করছে না সেইখানে লেখা আছে যে মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব মদিনায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আর বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আর বিশ্ব ইস্তেমায় এক রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি রাকাতের সওয়াব একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ এ আওয়াজে হয় না বলে নাউজুবিল্লাহ
যে ব্যক্তি বলবে বিশ্ব ইস্তেমায় 49 কোটি রাকাতের সওয়াব যত বড় আল্লামা যত বড় ফাহামা সে আমার কাবার বিরুদ্ধে কথা বলেছে রাসূলের শান রাসূলের রওজা মুবারকের শানকে সে অপবিত্র করেছে বাইতুল মুকদ্দাস আঘাত করেছে তারা বলবে বিশ্ব ইস্তেমায় 49 কোটি রাকাতের সওয়াব এরা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ডান হাত তুলে বলো ঠিক কি না শুধু তাই নয় আজকে গিয়ে ইউটিউবে চার্জ করবেন বিশ্ব ইস্তেমার অসংখ্য ইন্টারভিউ নেওয়া হয় আপনি কেন আসলেন আপনি কেন আসলেন আপনি কেন আসলেন একজনকে জিজ্ঞেস করা হয় আপনি বিশ্ব ইস্তেমায় কেন আসলেন লোকটা অনায়াসে বলে আমরা শুনেছি বিভিন্ন যখন তাবলিগ মসজিদে গিয়ে আমাদেরকে দাওয়াত দেয় হঠাৎ করে আমরা অসংখ্য দাওয়াতে শুনেছি কেউ যদি টাকার কারণে মক্কায় মদিনা যেতে না পারে মক্কায় মদিনা হজ করতে যেতে না পারে তাহলে বিশ্ব ইস্তেমায় আসলে নাকি তার হজ আদায় হয়ে যাবে জোরে বলে না আরে সবান খুলে নাউজুবিল্লাহ বলুন তো এই কথাটা আমরা মুসলমান হিসেবে কখনো মেনে নিতে পারি এ সবান খুলে পারি আরে মক্কা মদিনা তো পবিত্র জমিনকে তুমি বিশ্ব ইস্তেমার সাথে তুলনা করছো তাই আজকে বাংলাদেশের অসংখ্য গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে ডিসিআরআই থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে অসংখ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানাতে চাই আমার ভাড়া তাবলিগ মানে হচ্ছে বিনোদন তাবলিগ মানে হচ্ছে পিকনিক তাবলিগ মানে হচ্ছে কোথায় কোথায় তারা মসজিদের ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার আনন্দ পূর্তির বাজার সাজায় তাবলিগ মানে হচ্ছে বিভিন্ন সন্ত্রাস মার্ডার কেসের আসামি একটা গন্তব্যস্থান যারা কোথাও জায়গা যখন পায় না তখন তাবলিগের ভিতরে ঢুকে যায় আমরা বলবো বাংলাদেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করতে চায় বাংলাদেশ থেকে যদি অসংখ্য ইয়াবার ট্র্যাজেডি উৎখাত করতে চায় বাংলাদেশ থেকে যদি কোস্তা রসুলকে উৎখাত করতে চায় এই বাংলাদেশ থেকে যদি সমস্ত জঙ্গিবাদকে দুলিশ্বাত করতে চায় তাহলে অচিরেই বিশ্ব ইস্তেমা নামার বিশ্ব ইমান চুর ইস্তেমা নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে ডান হাত তুলে বলো ঠিক কিনা এটা সারিয়া ইস্তেমা হোক আর বিশ্ব ইস্তেমা হোক রব্বুল আলামিন আমরা সব পুরুষ রব্বুল আলামিন সব সহ্য করতে পারি আমার সরকার মদিনার শানে গোস্তাকি করলে আমরা বরদাস্ত করতে পারি না কারণ আমার মাকে গালি দিলে মেনে নেওয়া যায় আমার বাবাকে গালি দিলে মেনে নেওয়া যায় কিন্তু সরকার মদিনার বিরুদ্ধে আচরণ করলে সুন্নি জনতা যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি একটু জবান খুলে বলুন পারি তুমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি লাগিয়ে আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতের লেবাস লাগিয়ে রসুলকে চিনতে পারো না কিন্তু অসংখ্য বেঈমান অসংখ্য কাফের অসংখ্য খ্রিস্টান আমার রসুলের শান দেখে দেখে মুসলমান হয়ে গেল আমি যদি বলি ওই ব্যক্তির কথা মাইকেল এসার একজন ওয়ার্ল্ড একজন রাইটার ছিল মাইকেল এসার তিনি একটা বই লিখেছেন বইয়ের নাম দ্য 100 ম্যান 100 মনীষীর জীবনী এই বইটা লঞ্চ বলেন ট্রাক বলেন বাস বলেন যে কোনো লাইব্রেরির মধ্যে পাবেন মাইকেল এসার বলে আমি খ্রিস্টান আমি চাইলাম একটা 100 মনীষীর জীবনী নিয়ে আমি জীবনী লিখবো তবে এই বইটার প্রথমে আমি কার নাম আনবো যার নাম আনলে হিন্দু গ্রহণ করবে বৌদ্ধ গ্রহণ করবে খ্রিস্টান গ্রহণ করবে না চাকমা গ্রহণ করবে মারমা গ্রহণ করবে মাইকেল এসার বলে 100 মনীষীর জীবনী বইটার প্রথমে আমি চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন আমি চিন্তা করলাম সক্রেটিস আমি চিন্তা করলাম প্লেটো আমি চিন্তা করলাম অ্যারিস্টটল আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন আমি চিন্তা করলাম আলেক আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার আমি চিন্তা করলাম অ্যাডলফ হিটলার আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন আমি চিন্তা করলাম লেনিন আমি চিন্তা করলাম রানি এলিজাবেথ আমি চিন্তা করলাম মার্কিন লুথার আমি চিন্তা করলাম চেঙ্গিস খান আমি চিন্তা করলাম ম্যান নিউটন আমি চিন্তা করলাম মা সেতু আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী আমি চিন্তা করলাম রবি ঠাকুর আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ আমি চিন্তা করলাম শেক্সপিয়ার আমি চিন্তা করলাম কনফুসিয়াস আমি চিন্তা করলাম হেলেন কেলার আমি চিন্তা করলাম জোহান কেফলার আমি চিন্তা করলাম নেপোলিয়ান আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন আমি চিন্তা করলাম বার্টন রাসেল আমি চিন্তা করলাম টমাস এডিসন আমি চিন্তা করলাম স্যামুয়েল হ্যানিম্যান আমি চিন্তা করলাম টমাস আমি চিন্তা করলাম হোসেমি আমি চিন্তা করলাম মেরি কুরি আমি চিন্তা করলাম ম্যাক্সিম গুর্কি আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন না কারোর মধ্যে অর্থনীতির জ্ঞান নাই কারোর মধ্যে পরিণতি নাই কারোর মধ্যে সমাজনীতি নাই কারোর মধ্যে রাজনীতি নাই কারোর মধ্যে অ্যালজেব্রা নাই কারোর মধ্যে সাটার কাউন্টার নাই কারোর মধ্যে ফিলোসফি নাই কারোর মধ্যে যুক্তিবিদ্যা নাই মাইকেল শার্ট বলে আমি খুঁজতে লাগলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ কি পাওয়া যাবে যার ভিতরে আসমানের জ্ঞান থাকবে জমিনের জ্ঞান থাকবে রামের জ্ঞান থাকবে আমার জ্ঞান থাকবে কুল কায়নাতের জ্ঞান থাকবে মাইকেল
রিসার্চ করে একটা বছর এরা লাইসেন্স করার পরে আমার সামনে এমন এক সত্তা এমন এক মহামানবের কথা আসলো যার ভিতরে আসমানের জ্ঞান আছে জমিনের জ্ঞান আছে ডানার জ্ঞান আছে বামের জ্ঞান আছে কুল কায়নাতের জ্ঞান রয়েছে মাইকেল রিসার্চ বলে তিনি অন্য কেউ নয় তার সম্পর্কে আল্লাহ বলেছে আর রহমান আল্লাহ আল কোরআন তার সম্পর্কে আমার আল্লাহ বলেছে ইয়া আইকাল মুদাসসির ইয়া আইকাল মুসাম্মির তার সম্পর্কে আল্লাহ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম কুল কায়নাতের সমস্ত নবী হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুসলিমিন আনিসুল কারিমিন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল আশিকিন ফরাজুল মুস্তাকিন শামসিল আরেফিন মাইকেল রিসার্চ বলে ওই নবীর আদর্শ ওই নবীর জ্ঞান ওই নবীর সম্মান দেখে আমি ধরে না করে ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আমার কষ্ট আমার দুঃখ একজন বেঈমান সরকারের মধ্যে শান দেখে 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 মুসলমান হয়ে যায় আর তুমি মুসলমান হয়ে মাথার মধ্যে টুপি লাগিয়ে সরকারের মদিনাকে নিরক্ষর বলে গালি দাও আর তুমি মুসলমান হয়ে সরকারের মদিনার সুন্নাত মুখের মধ্যে দাড়ি লাগিয়ে